এটা আমি, এটা আমার বোনেরা, আমার পার্টি চলছে, পার্টি হয়ে গেল, পার্টি হয়ে। তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড রিং, এটা আমার বর আমাকে রিসেপশনের দিন রাতের বেলা দিয়েছিল। এবার চলো আজকে যে জিনিসগুলো কিনলাম তোমাদের সেগুলো দেখিয়ে দিই। কেন কিনলাম সেটা তো তোমাদের তখন বলিনি। তো কেন কিনছি হচ্ছে যে কালকে না পাপানদা আর একটা ছোট্ট করে একটা রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করেছে দমদমে। এটা তো গ্রামের বাড়িতে করলো আর এটা মানে দমদমে করছে, তো তার জন্য এই একটু টুকিটাকি অ্যারেঞ্জমেন্ট যাকে বলে। একটা ড্রেসও কিনেছি, তোমাদের ড্রেসটা দেখাবো কালকে যখন পরবো, তোমাদের দেখাবো, খুব সুন্দর। তো ওইটার সঙ্গে একটু জুয়েলারি কিনলাম আর জুতো কিনলাম, কারণ আমার যেগুলো জুতো আছে সব হিল। এবার এই মুহূর্তে আমি হিল পরতে পারবো না, তো আমাকে ফ্ল্যাটের ওপরে জুতো নিতে, ফ্ল্যাটের ওপরে আমার জুতো নেই, যেটা আছে মানে খুবই ছড়াছড়া অবস্থা, ওইটার ওপরে কাজ চালাচ্ছি, তাই একটা ফ্ল্যাটের ওপরে জুতো নিলাম, আর কিছুই না। তো তোমাদের দেখিয়ে দিই, কারণ এগুলো হারিয়ে দেয় তাহলে আমি আর আমার হাতটা পরাটা ঘুচে যাবে আমার। দেখো এই হাটটা কেমন হয়েছে, দেখে বেশ পছন্দ, বেশ জমাটি টাইপের। তো আর এর সঙ্গে টিলি, টিলিরাও পরে দেখেন নাইটির সঙ্গে। কি সুন্দর বলো তো, নাইটির সঙ্গে টিকলি, হার, কানেরটা দেখিয়ে দিই, কানের পরে আছে মানে কানের ওপর দিয়ে জাস্ট দেখিয়ে দিই। আর এই যে ইয়াররিং, তো তোমরা জানিও হ্যাঁ যে কেমন হয়েছে হারটা গ্রাউনের সঙ্গে পরলে কেমন লাগবে, কারণ তোমাদের ফিডব্যাকটা ভীষণ দরকার, কারণ তোমরা যেরকম বলবে আমি সেরকম পরবো। যদি বলো যে পরবে না পরবো না, যদি বলো করো পরবো। নেক্সট হচ্ছে জুতো, একটা পছন্দ করতে গেলাম দিয়ে দুটো নিয়ে চলে এলাম, আর আমার বরেরও একটা নিয়েছি, তোমাদের সবই দেখিয়ে দিচ্ছি। তারা প্রথম আমার বরেরটা দেখা, হ্যাঁ আমার দুটো ভালো, তো শেষে দেখো কেন তোমার আমারটা খারাপ, ছেলেদের জুতো অতটা কেউ দেখে না। কি গন্ধ, পাই দিইনি আমি, তাতে তোর গন্ধ লাগছে, চামড়ার গন্ধ, পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে। জুতোর গন্ধটা হেভি দেয় কি, তা তো কুকুর নাকি, নতুন জুতো, তাহলে পুরনো রাস্তা দিয়ে হেঁটে যাও ওই জুতো গুলো পরে নিয়ে, না না নতুন জুতো না, আমি শুভ না দেখ বাবা, যেটা দোকানে একটা গন্ধ বেরিয়ে দিই খুব সুন্দর। এই দেখো আমার বরের একটা জুতো নিয়েছি, মানে অফিস বাদ দিয়ে আর যেখানে খুশি যাক এই জুতোটা পরো, দেখতে ভালো হয়েছে না জিনিসটা, বেশ ভদ্র কালার একদম। ও যে জুতোটা পরে না পুরো নৌকা হয়ে গেছে, পুরো নৌকা হয়ে গেছে, আর ওই জুতোটা কিছু দিয়েও ছাড়বে না। এবার আমার দেখাই, তো প্রথমেই ভালো জুতোটা এসেছে, ছাড়া এই যে পায়ের সাইজ দেখেছো বিশাল বড়, আমার পায়ের সাইজ মেয়েদের মানে মেয়েদের জুতোর একদম লাস্ট পর্যন্ত, আমার বরের পায়ের সাইজ হচ্ছে ছেলেদের জুতোর একদম লাস্টের সাইজটা। তাই দোকান আসলে দেখেই বলে ও আপনারা এসেছেন, আমাদের পায়ের মাপ জানি, আমাদের পা যেমন হাত তেমন, হাতের আঙুল তেমন। দেখো ব্লাউজ কিনতে গেলে যেটা পছন্দ হয় সাইজে হয় না, আংটি যেটা ভালো পছন্দ হয় সাইজে হয় না, চুড়ি যেটা পছন্দ হয় হাতে ঢোকে না, জুতো যেটা পছন্দ হয় পায়ের পাঞ্জায় ঢোকে না, তাহলে ছেলে হতে হতে মেয়ে হয়ে গেছে। যাই হোক দেখো ভগবান আমার জন্য জুতোটা বানিয়েছিল বলে পেয়েছি, ভালো না দেখতে, এটা আমার বরের পছন্দ। তোমাদের আমি জুতো দেখাচ্ছি কিন্তু তোমরা বলো হ্যাঁ যে কেমন হয়েছে জুতোটা গাউনের সাথে পরবো বলে। আর নেক্সট আর একটা জুতো দেখায়, এটাও আমার বরের পছন্দের। আমি না ঠিক কোনো জিনিসই পছন্দ করে কিনতে পারি না, ওই জন্য আমি যেখানে যে ওকে নিয়ে যাই, না তুমি পছন্দ করে দাও কোনো জিনিস, কোনো ধরো এত কিছু গয়না পরে গেলে তো আমার একটা ডিজাইন আমি পারি না পছন্দ করতে, নূপুরটা শুধু আমি পছন্দ করে নিয়েছি। দেখো এই জুতোটা কি সুন্দর, যেন মনে হবে পায়ে আমার পায়ে একদম মানে প্রাকৃতিকভাবে ফুলগুলো লাগানো আছে,
পায়ে ফুল ফুটেছে, পায়ে ফুল ফুটেছে। যাকে চলো এসব গুছিয়ে রাখি, কারণ আমার মেকআপ আর্টিস্ট আমাকে সাজানোর জন্য বসে আছে। তো মাত্র সবে শিখছে আর কি, কারণ বিয়ে বাড়িতে দেখেছিল তো যে ওকে হয়তো একটুখানির জন্য দেখেছিল কি সুন্দর করে সেজে গেছিলো, আর আমাকে একটু বাজে লাগছিলো। সেটা আমি তো তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাকে বাজে লাগছে, কারণ আমার হেয়ারস্টাইলটার জন্য। তোমরা অনেকে বলেওছে যে দিদি হেয়ারস্টাইলটা হয়নি, হেয়ারস্টাইল হয়নি, আমি হেয়ারস্টাইল তো করেই নি আসলে। এত মানে সবাই মিলে তাড়াহুড়ো দিচ্ছে না, সেই সময় লোকজনও ঢুকে গেছে, মাম্মাকে খাওয়ানো, জামা পরানো, আমার বড়ে জামা প্যান্ট পর দেওয়া, এইসব ব্যাগ ফ্যাগ গোছাতে গিয়ে তো ব্যাস আমার নিজেরা সাজ হয়নি। শাড়িটাকে কোনো রকম করে পরেছিলাম, আর চুলটাকেও নর্মাল যেরকমভাবে বাঁধি সেরকমই বেঁধে নিয়েছিলাম, আর এই দুদিকে লক ঝুলিয়েছিলাম, ওইটাই হয়েছে আমার কাল। তার জন্য আমাকে বাজে লাগছিল, কিন্তু কালকে আমি ভালো করে সাজবো। চলো পৃথার বসে আছে, পৃথা আর কি শিখছে আর আমার উপরেই প্রয়োগ করেও। ওর প্রাইমার লাগবে নাকি? হ্যাঁ রে, আমারও তো এসব ভাল লাগে না, হাতে করে রোগড়ে দিই। তোমার নাকি বড় দিদি মেকআপ করলে কোথায়? তুমি তো মেকআপটা তুলেই দিলে হাতে করে। না গো, তুলি না। চুপ কর তো, এই দিকটা মোটে করছে, এই দিকটা সরু করে সব করবো। তুই আমার জায়গায় উঠে বাইরে উঠে গেল না, আশা করছি উঠবে না, আমার ওঠেনি। সব তো পুরো চুল উঠে গেল, কি হবে কালকে বিয়ে বাড়ি যাবো না? তারা যাদের ভুলু নেই তারা বিয়ে বাড়ি যায় না, তাদের তাদের অভ্যস্ত। কিন্তু আমার হঠাৎ করে যদি উঠে যায় ভাব, যতদিন না বেরোচ্ছে আমি কোথাও বেরোবই না, কলেস্টেরল তেল লাগাবি আর মোটা করিস না বিধা। মোটা করিস না, ছেড়ে কি রে, এটা হচ্ছে এটা কবে কিনলি তুই? মেবাড়ি এ দেখি, এটা তুলে দেয়া। ইয়েস তো বজ ডাক্তার কে আছে তোমার কোন জানি, রাতে ঘুম হয় না। এ চাইনিজ চিচং 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 হয়ে গেল, এ বেরুচে বেরুচে সেলে বেরুচে ধানি দেবো। বলবো না, চোখটা দিলে না, চোখটা আমার খুব শুশু শুশু হয় না, এমনিতেই তো ঘুম পেয়েছে, আরো ঘুম পেয়ে যাচ্ছে। ঘুম পেয়ে গেছে ভীষণ। আমার চোখটা তো পুরো মানে কমলা লেবু হয়ে গেল, চোখটা কেমন লাগছে বলো? এখনো পুরো ফুল কমপ্লিট হয়নি। তবুও লাভ, এইরকম সাজতে পেলে আর কে চায় বলো তো? চোখটা কোঁচকাচ্ছিস কেন? বিয়ের সময় কি করে মেকআপটা করেছিলি? তখন জোকের মাথায় করে বলে যারা বিয়ে করবে, ধরা পড়বি না, দেখ স্বামী খুব ভালো। এরকম মেকআপ ছাড়া বউ তুই কোথাও পাবি? এইরকম ফ্রিতে মেকআপ পেলে আর কি চাই বলো তো? জিও বোন, জিও, আই এম প্রাউড অফ ইউ। উপর দিকে তো মাল খেয়েছিস মজার চোখ দেখে। আমি না আইল্যাস কিনবো এবার,
আমি কিনেছিলাম তো লাগাতে হবে হোলসেলের দোকানটাই ছিল রে হেভি হাসি হচ্ছে কাকিমা এই হাসি তো আমাদের হাইলাইট করে দেওয়া হয় না এইটা ফুল না পিঠা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাচ্ছে তাই ওকে আন্ডারস্টুড করা যাবে না যেটার উপর এটা লাগাতে হয় দেখো এবার আমার আই মেকআপটা কেমন হয়েছে সিম্পলের ওপরে হয়েছে খুব একটা হেভি মেকআপ না দেখো জাস্ট হাটটা পরানো শখ হয়েছে সাজিয়েছে হাটটা পরাবো না হাটটা দেখতে ভালো কিনা বলো আগে পাঁচের পিঠে দুটো শূন্য পাঁচের পিঠে দুটো শূন্য নিয়েছে তারও কম হচ্ছে দোকান থেকে দেখতে পারো না হাটটা আমাকে পাপনদার রিসেপশনে পাঠিয়ে দিচ্ছে চল এবার হাঁটা দি দেখেছো না এটি পুরো আমার সাজ পিথা ভালোই শিখেছে বুঝেছ ভাবছি ওকে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো তোমরা কি বলো আর দুটো দেখেছো ওর সামনে চুল আছে রে দু চারটা দেখো অন্য টাকা আমি শাড়ির মতো করে পিঠা করে দিল মানে পিঠা এরকম করে টিকটক করতে তোমরা বুঝতে পারছো সেলফি সেলফি এবার বলো ফাইনালি কেমন লাগছে দশের মধ্যে তোমরা কত মার্কস দেবে পিঠাকে সেটা বলো তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি তো কেমন লাগলো ভিডিও প্লিজ নিচে কমেন্টে জানিও আর এরকম আরও ভিডিও পেতে চাইলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো অনেক 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 শেয়ার করো আর অনেক 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 কমেন্ট করো আজকের মতো গুড নাইট